আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। 1990 থেকে সাল 2004 বহুবার নানান প্রশ্নের মাধ্যমে সকলের মধ্যে উঠে এসেছেন ধনঞ্জয় চ্যাটার্জি, যদিও সঠিক উত্তর দিতে পারেননি কেউই, না পেরেছেন ধনঞ্জয় নিজে, কারণ সেই সুযোগটাই পাননি তিনি। মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। 2017 তে আবার কিছু প্রশ্ন তুলে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল। শুধুমাত্র সার্কামস্ট্যান্শিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এত বড় শাস্তি? স্যার, শুধু ধনঞ্জয়কে নিয়ে এমনটা কিন্তু নয়। এবার প্রশ্ন তুললেন ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে। একজন মানুষের, রাদার একজন দোষীর প্রাণ নেওয়ার অধিকার কি আছে আইনের? সেই প্রশ্নই এবার তুলে দিলেন পরিচালক অরিন্দম শীল, এবং তার সাথে থাকলেন অঞ্জন দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, অ্যাডভোকেট কৌশিক গুপ্ত, অ্যাডভোকেট সঞ্জয় বসুর মতো বহু মানুষ। ধনঞ্জয় মুক্তির আগে বহু কটুকথার মুখোমুখি হয়েছেন পরিচালক অরিন্দম শীল। ধনঞ্জয় কি তাহলে বদলাতে পারলো সেই প্রশ্ন, সেই চিন্তা ভাবনাগুলোকে? কি বলছেন পরিচালক অরিন্দম শীল? ভীষণভাবে বদলে গেছে, মানে অদ্ভুত একটা হচ্ছিল যে রেপিস্ট ধনঞ্জয়ের সাথে রেপিস্ট অরিন্দম শীল, আরও অনেক রকমের ঘটনা হয়েছে, প্রত্যেককে খুব নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করা হয়েছে। অ্যাবসলিউটলি, এই যে একটা অধিকার বোধ জন্মে গেছে আমাদের, যে আমরা গালি দিতে পারি, গালাগাল দিতে পারি। হ্যাঁ, তো যারা দিচ্ছে গালাগাল আমাদের, এটা ভেবে নিয়ে দিচ্ছে বোধহয় আমরা সামাজিকভাবে আমাদের কাজ ঠিকমতো করে করছি না। তারা কি করছেন? আমার প্রশ্নটা সেখানে। ক্যাপিটাল পানিশমেন্টকে কখনোই মেনে নিতে পারেন না অঞ্জন দত্ত। এমন একটি কথা বলার সাথেই দেশের আইনকে নিয়ে কিছু আক্ষেপের কথা জানালেন তিনিও। এটা দুর্ভাগ্যবশত আমি খুব লজ্জিত, তার জন্য আমি এটা অ্যাকসেপ্ট করি না। মানে আমার দেশ এটা এখনো স্বীকার করে, তাই আমি মাথা নিচু করে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমি কনস্টিটিউশন মানি। আমি বিশ্বাস করি না যে জাতীয় সঙ্গীত গাইলে দাঁড়িয়ে উঠতে হবে, বসে বসেও শোনা যায়। কিন্তু আমার দেশে যদি আইন করে আমাকে বলে যে দাঁড়াতে, আমি দাঁড়িয়েই উঠবো। সুতরাং আমি এটা মেনে নিয়েছি, আমার দেশ এটা যতক্ষণ না আইন পাল্টাচ্ছে আমি তো করতে পারি না। মানে আমি কি করতে পারি বলুন? কিন্তু আমি লজ্জিত যে এখনও আমার দেশ এটাকে, এরকম অনেক আইন রয়েছে যেগুলো সম্পর্কে আমি একমত নই। 2004 ঘটনায় মিডিয়াকেও কাঠ গোড়ায় দাঁড় করিয়েছে এই ছবি। 2017 সেই ছবিটা কি তাহলে বদলালো? কি বলছেন সুদীপ্তা চক্রবর্তী? না, মিডিয়াকে একা দোষ দিয়ে তো লাভ নেই। ওই যে একটা আমাদের আলোচনায় কথা উঠে এলো যে সবাইকে পাশ করতে হবে, এবার মিডিয়াকেও তো পাশ করতে হবে। এবার তারা কার কাছে পাশ করবে? টিচারের কাছে। সেই টিচারকে আবার পাশ করতে হবে, আরেকজন বড় টিচার আছে তার কাছে। তো মিডিয়াকে আজও পাশ করতে হয়, কিন্তু থ্যাঙ্কফুলি মিডিয়ার ভূমিকা অনেকটাই পাল্টেছে। আবার এটাও সত্যি, আরও খানিকটা পাল্টানোর দরকার আছে। ধনঞ্জয় শুধু একটি ছবি নয়, একটি মুভমেন্টও, আর সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পেরে খুবই গর্বিত অরিন্দম শীল। The film has become a movement and I'm thankful to my audience, apnader shokolke shobaikar kache eta cinema hisebe nei, sara bharatborsho jure lokjon eta niye kotha bolche ebong eta shotti ekta movement hoye utheche, tar jonno apnader shokolke dhonnobad. Deiban bhobishyote ei bhabe kono nirdosher jonno phasi na hoy. Apnar priyo tarokar latest update jante subscribe korun amader channel ar bell button click korte bhulben na.